আজ তৈরি করলাম আমাদের গাছের আম দিয়ে আম পুদিনার বাটা বা আম পুদিনার চাটনি, ভীষণ সুস্বাদু এই গরমের দিনে রেসিপিটি। চলুন দেখে নিই কী করে তৈরি করলাম। আজকে আম পুদিনা বাটা করছি, সেই জন্য দেখুন এগুলো আমাদের গাছেরই আম পড়ে গেছে, সেইগুলো রেখেছি। দেখুন এই যে পুদিনা পাতাগুলো, এগুলো ভালো করে ধুয়েছে দিয়ে দিয়েছি, আর আম দিয়ে দিয়েছি, এগুলো আমাদের গাছেরই আম সব পড়ে যাচ্ছে। এর মধ্যে আলু কিছু উপকরণ মেশাবো, সেটা দেখাচ্ছি। এবার এতে আদা মিশিয়েছি, আদা কুচি আর কাঁচা লঙ্কা। আম পুদিনা কাঁচা লঙ্কা আদার ভালো করে বেটে নেওয়ার পর এখন স্বাদ মতো নুন আর চিনি মিশিয়েছি। এবার এটাকে আবার একবার পেস্ট করে নেব। দেখুন সব উপকরণগুলি একসাথে বেটে নিয়েছি আর আম পুদিনা চাটনি তৈরি হয়ে গেছে। আপনারা তো নানা রকম চাটনি খেয়েছেন, কিন্তু এই আম পুদিনার বাটা বা আম পুদিনার চাটনি রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। আর এই চাটনিটা দিয়ে আরও নানা রকম রেসিপি তৈরি করা যায়, আমার সাথে থাকবেন, আমি রেসিপিটি পোস্ট করব। যারা ইন্টারেস্টেড তারা দেখতে থাকবেন, নানা রকম রেসিপি আমি পোস্ট করবো এটা দিয়ে।